কবি জয়দেব
জয়দেবের হস্তে দিয়ে বললেন, যাও স্বামী তুমি গিয়ে গঙ্গা স্নান করে এসো। ততক্ষণে আমি রন্ধন শালায় রন্ধন করে কৃষ্ণ সেবার জন্য রন্ধন করে রাখি, তুমি এসে ভোগ লাগাবে, তারপর একসাথে বসে প্রসাদ এই সময়ের মধ্যে কি করলেন কবি জয়দেব? যখনই গেলেন স্থানে, তখন আমার নাধিরাধি গোবিন্দ স্বয়ং জয়দেবের বেশ ধারণ করে এসেছেন জয়দেব এবং পদ্মাবতীকে পরীক্ষা করতে। জয়দেবের বেশে স্বয়ং শ্রীকৃষ্ণ এসে বলছেন, পদ্মা কোথায়? পদ্মা দাও, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে সেবার জন্য দাও কিছু, আনন্দ করছো শুধুই দাও। পদ্মা বললে, স্বামী এইমাত্র না তুমি গেলে, এখনই চলে আসলে? বলে, হ্যাঁ হৃদয়ে কৃষ্ণায় আর কাপড় হয়ে গেছে, থাকতে পারছি না। পদ্মাবতী সরল মনে কৃষ্ণরূপী স্বামীকে রন্ধনশালায় নিয়ে গিয়ে ভোজন করানোর জন্য পরিপাটি করে রন্ধন সাজিয়ে দিলেন। বলে, স্বামী তুমি তো আমার গোবিন্দ, তুমি তো আমার সর্বস্ব ধন, তুমি তো আমার প্রাণের মদন মোহন, তাই স্বামী তুমি সেবা কর। শ্রীকৃষ্ণ আমার জয়দেব রূপ ধারণ করে যখন সব কিছু পরিপাটি করে সেবা করলেন, এখনো জানি না কি এরকম করেন, আগের দিনে ছিল বাবা স্বামী সেবা করার পরে একটু প্রসাদ রেখে দিতেন স্ত্রীর জন্য, সেই স্বামীর প্রসাদ স্ত্রী প্রত্যেক দিন পেয়ে নিজের সন্তুষ্ট করে। তাই শ্রীকৃষ্ণ রূপী জয়দেব প্রসাদ পেয়ে সেই প্রসাদ রেখে দিলেন, আর পদ্মাবতী বসে সেই কৃষ্ণের অনামৃত প্রসাদ সেবন করতে লাগলেন। পদ্মাবতী এদিকে সেবা করছেন, আর গ্রন্থালয়ে চলে গেলে জয়দেব শ্রীকৃষ্ণ জয়দেব রূপী গ্রন্থালয়ে গিয়ে বলছেন, পদ্মা আমি বিশ্রাম করি, তুমি সেবা কর। সত্যি কথা বলুন, আপনি কি কোন কপটতা করে এসেছেন আমার সাথে ছলনা করতে? আমি এখনই আপনাকে অভিশাপ দিয়ে দেব। বলে, পদ্মা আমি তোমারই জয় দিয়ে বলে, হতেই পারেন না, এই মাত্র স্বামী জয়দেব এসেছেন। কৃষ্ণ কৃষ্ণ হরে স্বামী, এই মাত্র স্বামী এসে আমার এখান থেকে প্রসাদ পেয়ে গেলেন, এই মাত্র স্বামী প্রসাদ পেয়ে গেলেন, এখন আপনি এসে বলছেন আপনি স্বামী, কিভাবে হয়? বলে, পদ্মা তুমি ঠিক মনে করে দেখো, যাওয়ার সময় আমি তোমার কাছ থেকে একটি তেলের কোটরা নিয়ে গেছি, যেই স্বামী আগে এসেছিল সে তেলের কোটরাটা নিয়ে এসেছিল। আমি নিয়ে আসি, তাহলে কি স্বামী কৃষ্ণ কৃষ্ণ আমি কি আমার সতীত্ব নষ্ট করে দিব? আমি কার সেবা করলাম? জয়দেব বলছেন, দাঁড়াও না, যে এসেছিল সে কি আমার মতো বিকল? বলে, তুমি প্রসাদ পাইয়েছ? বলে, হ্যাঁ। তারপর কোথায় গেল? বলে, আমাকে প্রসাদ আমার জন্য বসিয়ে গ্রন্থালয়ে গেল। চলো দেখি গ্রন্থালয়ে। যখনই গ্রন্থালয়ে গেলেন গো বাবা, যখনই গ্রন্থালয়ে গেলেন আমার জয়দেব পদ্মাবতীকে নিয়ে, পদ্মাবতীকে নিয়ে যখন গ্রন্থালয়ে গেলেন, গ্রন্থালয়ে গিয়ে দেখেন যে শয্যার মধ্যে কেউ নেই, সারা ঘর পদ্ম গন্ধে পুষ্পিত হয়ে আছে, পদ্ম ফুলের গন্ধ সারা গ্রন্থালয়ে ছড়িয়ে গেছে। জয়দেব বললেন, পদ্মাকে দাঁড়াও, পদ্মা আমি একটা জিনিস দেখলে বুঝে যাব কে এসেছিল। যেই নাকি গ্রন্থখানা জয়দেব পাল্টালেন, দেখলেন যেই পদটা অসম্পূর্ণ করে রেখে গেছেন কবি জয়দেব,
সেটা স্বয়ং শ্রীকৃষ্ণ এসে নিজ কলম দিয়ে লিখে গেলেন, দেহি পদ পল্লব দাটম রাধার চরণ আমি আমার মস্তকে ধারণ করতে চাই, তাই যখন মেট্রিক পরীক্ষা হয় বা বড় বড় পরীক্ষা হয়,
যারা থার্ড ডিভিশনের স্টুডেন্ট তাদেরকে গ্রেজ মার্ক দিয়ে উপরোক্ত মানে মার্ক দিয়ে তাদেরকে পাস করিয়ে দেয়। কিন্তু যারা ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট স্টার মার্কের স্টুডেন্ট তাদেরকে কিন্তু কোনো ধরনের রেহাই নাই, এক মার্কের জন্য আটকে রেখে দেয়। তাই ভজনেও যারা সিদ্ধ হয়েছে তাদেরকে ভগবান অনেক রকম পরীক্ষা করে। তাই সিদ্ধ বাবা মনোহর দাস বাবাজির যে সংকল্প ছিল যে কারোর কাছে কোনোদিন কিছু চাইবেন না, একদিন এমন অবস্থা হলো বাবা মনোহর দাস বাবাজির পরনে যে দোরকপি সব ছিঁড়ে যাচ্ছে, ধুইতে ধুইতে একদম সব নেতৃতা হয়ে গেছে, একটা পরেন আরেকটা খুলেন আরেকটা পরেন, করতে করতে সব ভয় হয়ে গেছে। এমন অবস্থা শেষের দিনে হলো, শেষ পরিস্থিতি ওনার যে উনি যে বাইরে গিয়ে গোবিন্দকুণ্ডে গিয়ে স্নান করবেন সেটু সামর্থ্য নাই, ওনার লজ্জা নিবারণের পর্যন্ত কাপড় নেই। কি করলেন, যখন রাত্র গভীর রাত্র হয়ে যায়, পশু পাখি কেউ থাকে না, উনি শীঘ্র করে দৌড়িয়ে যান গোবিন্দকুণ্ডে ডুব দিয়ে আবার চলে এসে আবারও ভজন করতে থাকেন। আবার এইভাবে যান যখন লোকজন কেউ থাকে না গোবিন্দকুণ্ডে ডুব দিয়ে এসে সেখানে স্নান করে এসে আবার ওনার ভজনস্থলিতে বসে যান, কেননা লজ্জা নিবারণ করা যাচ্ছে না। তাই ওনার গুহাটা দরজা বন্ধ করে রাখেন যেন কেউ আসতে পর্যন্ত না পারে, আসলে কি দেখবেন ওনার বস্ত্র নেই। এই করতে করতে কিছুদিন গেল বাবা, হঠাৎ করে একদিন একটা কিশোরী ছোট একটি বালিকা কিভাবে যে গুহার ভিতরে ঢুকলো বাবা যে নিজেই কল্পনা করে পাচ্ছেন না। আমি তো ভালো করে পাথরের দরজা দিয়ে বন্ধ করে রেখেছিলাম, এই ছোট একটা কিশোরী কিভাবে প্রবেশ করলো সেই দরজা দিয়ে। প্রবেশ করে বলছেন, বাবাজি আপনি কোথায়? কে মা? বলে আমি পাশের গ্রামের একজন বালিকা, আমার মা দেখেছেন আপনি প্রত্যেকদিন নাকি এইভাবে মিশি রাতে আপনি গোবিন্দকুণ্ডে স্নানে যান, আপনার পরিধানের কাপড় সব ছিঁড়ে গেছে, আমার মা আমাকে একটা কাপড় দিয়েছে আর একটু প্রসাদ দিয়ে পাঠিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। বলে মা তুমি প্রবেশ করলে কিভাবে, আমি তো দরজা এমন ভাবে লাগিয়েছি যে কেউ সত্যমুক্ত লোকও প্রবেশ করতে পারবে না। বলে ঈশ্বরের কৃপা হলে সবই সম্ভব, এই বলে সেই ছোট কিশোরীটি চলে গেল। তারপরে সেই বস্ত্র পরিধান করলেন যেই বস্ত্রটা কিশোরী নিয়ে আসলো, যেই প্রসাদ নিয়ে আসলো যেন অমৃত খাচ্ছেন, জীবনে এমন অমৃত কোনোদিন পান করেন নাই সেই অমৃত পান করছে। তারপরের দিন এই কিশোরীটাকে খোঁজার জন্য অন্তত 30 কিলোমিটার পর্যন্ত বাবাজি ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু এমন কিশোরী আর খুঁজে পেলেন। তারপর রাত্রে জানেন স্বপ্নে দেখালেন শ্রীমতী রাধারানী যে বাবাজি তোমার কুটিয়াতে যে প্রবেশ করেছিলাম আর কেউ নয়, আমি শ্রীমতী রাধারানী, কেননা আমার ধামে যারা থাকে তাদেরকে আমি কোনো দিন কষ্টে রাখতে পারি না, কেননা রাধা কুণ্ড গোবিন্দ কুণ্ড এসব তো আমার বক্ষ, গোবিন্দ কুণ্ড রাধা কুণ্ড এসব তো আমার বক্ষ, আমার হৃদয়ে যারা এসে বসবাস করে আমি তাদেরকে কোনো দিন কষ্ট দেই না। তাই বাবা যে তোমার কষ্ট আমার সহ্য হলো না, তাই আমি নিজে সমস্তে তোমার জন্য আবার ডোর কপি এনে দিয়ে তোমার জন্য একটু গোবিন্দের প্রসাদ এনে দিলাম। বাবা তুমি কষ্টে থেকো না, বাবা তুমি কষ্টে থেকে
এই সাধু মহাত্মার পদাঙ্ক অনুসরণ করলে আমাদের এই শিক্ষা হয়, যদি আমরাও তাদের মতো ভগবানের প্রতি বিশ্বাস রাখি, তিনি আমাদের প্রতি সাধক হবে না। তোমার ভগবান আমাদেরকে সদা সর্বদা নিজের হৃদয়ে রাখবে। তাই ভগবান বলেছেন, নারদ মুনি বলেছেন, নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। নারদ মুনিকে বলেছিলেন না ভগবান, তাই মা নিষ্ঠা এবং ভক্তি সহকারে যদি আমার রাধা নাম গোবিন্দ নাম বিশ্বাস করে করেন, জীবনে কোনোদিন কিছুর অভাব হবে না। মা সদা সর্বদা গোবিন্দ প্রেম দান করবেন করবেন, তাই গোর বলিব। তাই চলেন আজ এই মধুময় বৃন্দাবনের অন্তিম এবং শেষ দিবস, কাল নিশি প্রভাতেই আমরা যার যারই দেশে চলে যাব, জানি না আবার কবে দেখা হয় না হয়, তাই মা কবে আর আসি না আসি জানি না, কিন্তু একটু আশীর্বাদ রাখবেন, যখনই যেখানে যেই অবস্থায় থাকি না কেন, যেন আমাদের এই বদন থেকে হরির নাম বিহীন না করি, সদা সর্বদা যেন কলির যুগে হরির নাম ছড়িয়ে দিতে পারি, মহাপ্রভুর আদর্শটা যেন বজায় রাখতে পারি, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বস্ব প্রচার হবে একদিন এই মধুমা। আজকে তো কেবল আমরা এখানে দেখছি, বৃন্দাবনে গিয়ে দেখেন তো মা একবার, খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে আফ্রিকা আমেরিকা ইটালি চায়না জাপান সেখান থেকে সবাই এসে হরিনাম করছেন বৃন্দাবন মায়াপুরে, গিয়ে দেখে আসুন। বাঙালিরা কি করছে, খালি মালা তিলক বেচছে, আর যত বিদেশিরা একে ভাগবতের কথা অঘাতে ঘাট হবে অমানুষ মানুষ হবে তাই করছে। আমরা মহাপ্রভুর বংশধর হয়ে যা করি না হরি নামে বসি না, আসরে উঠলে বলে একটু নাচানি গান গাও, 100 টাকা একটা গানে গাইতাম বাস নাচাও, এই হলো কীর্তন। দেখুন কিভাবে হরি নামে গড়াগড়ি দিচ্ছে বিদেশিরা। তাদেরকে একজন ভারতীয় নাগরিক জিজ্ঞাসা করলে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যদি সব থেকে বড় ধনী দেশ থাকে তাহলে আজকে আমেরিকা, আর সেই আমেরিকার থেকে আমেরিকা ছেড়ে দিয়ে আপনারা মায়াপুর বৃন্দাবনে বাস করছেন কেন, তারা কি বলে জানেন, বলে ধনের দ্বারা যদি শান্তি পাওয়া যায়, ধনের দ্বারা যদি তৃপ্তি পাওয়া যায়, ধনের দ্বারা যদি আত্মার খোরাক পাওয়া যায়, ধনের দ্বারা যদি সর্বস্ব পাওয়া যেত, তাহলে একবার চিন্তা করুন না কেন, ভারতবর্ষের সব থেকে ধনী ধীরুভাই আম্বানি তার তার মার মৃত্যু সময় সে অস্ট্রেলিয়া থেকে ডাক্তার কিনে নিয়ে এসেছে, তার মাকে আর বাঁচাতে পারল না। তাই ভগবানকে পেতে হলে টাকা পয়সা দিয়ে নয়, ধন দিয়ে নয়, মন দিয়ে পেতে হবে। তাই মনে প্রাণে যদি তার নাম করতে পারি মা, তাহলে বৃন্দাবন গয়াকাশী বৃন্দাবন যেতে হবে না, এখানে বসেই আমরা ভগবত প্রেম লাভ করতে পারবো। তাই মানুষ মায়ের আলোচনা করছে